আছে, আমি আমার বাড়িতে হোম আইসোলেশনে আছি। আমার ইচ্ছা ছিল আগামীকালকে পলাশিপাড়া এবং তেহট্ট বিধানসভার বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে সবার সাথে একটা দেখা করার, শুভেচ্ছা বিনিময়। আজকে খুশির বড়দিনে ঈদে এই প্রথম আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই পলাশিপাড়া এবং তেহট্ট বিধানসভার সকল নাগরিকদের কাছে আমার অনুরোধ, যারা এক মাস রোজা করেছিলেন, আগামীকালকে খুশির ঈদে আপনারা সবাই পালন করবেন। আমি আপনাদের কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারছি না, যেহেতু কোভিড-19 পজিটিভ আমার ধরা পড়েছে। এখন 10 দিন আমাকে বাড়িতে থাকতে হবে। তাই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, লড়াই হবে, বিভিন্ন সংগ্রাম হবে। আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই, সালাম জানাই, প্রণাম জানাই, এবং সেই সাথে করোনা থেকে আপনারা সচেতন থাকবেন। আজকে যে মহামারী ভারতবর্ষে দেখা দিয়েছে, যে কোনো মানুষের হতে পারে, সেটা লক্ষ্য রেখে চলবেন, এই আশা আমি রাখছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।